কথা কোথায়? হঠাৎ করে প্ল্যান হলো, আমরা কিছু বন্ধুরা মিলে সীতাকুণ্ডে যাব। তাই বাসে করে সায়দাবাদ থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রাত 12টার দিকে আমরা রওনা দিলাম। মনে মনকে বুঝাই তুমি যে আমার নাও ফুচকা। বাসে অনেক আনন্দ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর বলতে পারছি। ঘড়ির কাঁটায় তখন মনে হয় 6টার কাছাকাছি হবে। চোখ মেলে দেখি সীতাকুণ্ডে আমরা পৌঁছে গেছি। আমরা 3টা পয়েন্টে ঘুরবো। প্রথমে যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে, এরপর গুলিয়াখালি সিবিতে, তারপর যাব হচ্ছে নাপিতে ছড়া ঝর্ণা দেখতে। লেগুনায় করে খুব অল্প সময়ের মধ্যেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। পাহাড়ে উঠার পূর্বে অবশ্যই লাঠি কিনে নিয়ে তারপর উপরে উঠতে হবে। আমরা হচ্ছে 35 টাকা করে নিয়েছি, আবার এই লাঠি ফেরত নিলে তাহলে ওনারা আবার 20 টাকা দিবে। পাহাড়টির উচ্চতা প্রায় 1100 থেকে 1200 ফুটের মতো হবে। সীতাকুণ্ডে কিভাবে আসতে হয় এবং কোথায় কি খরচ হয়েছে আমাদের বিস্তারিত কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আমাদের এই সুন্দর ভ্রমণের সঙ্গী হচ্ছে বাংলাদেশ ট্যুর গ্রুপ অর্থাৎ BTG। কম খরচে নিরাপদ ভ্রমণের জন্য তোমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। ওনারা কিন্তু সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড 2023 পুরস্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে আছে, দেখে নিতে পারো। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় চোখে পড়বে ছোট ছোট অনেক দোকান, এখান থেকে কিন্তু কিছু না কিনাই ভালো, কারণ এখানে দাম কিন্তু দ্বিগুণ পরিমাণ দাম। আর পাহাড়ে ওঠার পূর্বে অবশ্যই 1 থেকে 2 লিটার পানির বোতল সঙ্গে নিয়ে যেতেই হবে, তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয়, পায়ে কিন্তু প্রচুর ব্যথা হয়, তাই মাঝে মাঝে রেস্ট নিতে হবে। আর যাদের হচ্ছে শ্বাসকষ্ট আছে তাদের পাহাড়ে না ওঠাই ভালো, কারণ পাহাড়ের উঁচুতে উঠতে উঠতে শ্বাস নিতে কিন্তু প্রবলেম হয়। পাহাড়ে যাবার পথে চোখে পড়বে ছোট একটা ঝর্ণা, আর এই ঝর্ণার কাছ দিয়ে দুটা পথ চলে গেছে। একটি হচ্ছে ডান পাশে যে পথটা দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা হচ্ছে সিঁড়ি তৈরি, আর বাঁ পাশে যে রাস্তাটা এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। সহজে এবং কম সময়ে উঠতে চাইলে পাহাড়ি রাস্তা দিয়েই উঠতে হবে, কারণ ডান পাশে যে সিঁড়ির রাস্তাটা আছে এর সিঁড়ির ধাপগুলো কিন্তু অনেক উঁচু উঁচু, যার জন্য উঠতে কিন্তু অনেক সমস্যা হবে। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে, কারণ আমি আগে বলেছি আমরা হচ্ছে মাঝে মাঝে অনেক রেস্ট নিয়েছি, তারপর হচ্ছে পাহাড়ের উপরে উঠেছি। আর নিচে নামতে সময় লেগেছে মাত্র 30 মিনিট। এখন হচ্ছে আমরা গুলিয়াখালি সি বিচ এর দিকে যাচ্ছি। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এটি। একদিকে সমুদ্র আর অন্যদিকে কেওড়া বন, আবার কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের মতো চারদিকে কেওড়া বনের শ্বাসমূল, অনেকটা কিন্তু ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। আর অন্যান্য যে সি বিচ আছে তার তুলনায় গুলিয়াখালি সি বিচ কিন্তু আলাদা। তার অন্যতম কারণ হচ্ছে বিচের চারপাশে চোপ চোপ সবুজ ঘাসের মতো হচ্ছে ডিপি আছে, অর্থাৎ উঁচু উঁচু স্থান আছে। যখন এইসব নালায় জোয়ারের পানি দিয়ে ভরে যায় তখন এত সুন্দর দৃশ্য হয়, একদম আমি আর বলে আর প্রকাশ করতে পারতেছি না, কারণ চারদিকে পানি থাকে আর মাঝখানে ঢিপি, লাফ দিয়ে এই ঢিপির মাঝখানে যাওয়া যায়। চারদিকে হচ্ছে সমুদ্র, আবার হচ্ছে কেওড়া বনের শ্বাসমূল, এক কথায় অপূর্ব দৃশ্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন হচ্ছে ভাটা চলতেছে, বেশিরভাগ পর্যটকই গুলিয়াখালি সি বিচে যায় হচ্ছে বিকালের দিকে। সাগরে তেমন ঢেউ কিংবা গর্জন না থাকলেও নিরিবিলি পরিবেশ, কিন্তু এটা নিরিবিলি পরিবেশে সমুদ্র দেখা কিন্তু অন্যরকমের হচ্ছে মজা। এখন যাব হচ্ছে নাপিতে ছড়া ঝর্ণা দেখতে। যে কোনো গাড়িতে করে প্রথমে চট্টগ্রামে মিস সরাইয়ের নয়দুয়ারি বাজারে আসতে হবে। নয়দুয়ারি বাজার থেকে 40 থেকে 50 মিনিটের মতো হাঁটতে হবে, হেঁটে নাপিতে ছড়া বাজার, নাপিতে ছড়া বাজার থেকে নাপিতে ছড়া ঝর্ণার দিকে যেতে হয়। আমরা প্রায় এসে গেছি ঝর্ণার কাছাকাছি। ওয়াও, আমরা এসে গেছি, আসো আসো। হ্যাঁ,
ওয়াও, অবশেষে আমরা নাপিতেশ্বরের ঝর্ণায় এসে গেছি। এই সেই ঝর্ণা, ঝর্ণায় এখন পানি নেই, তবে নাপিতে সরা ঝর্ণা দেখার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। আর এদিকে যেহেতু পাথুরের রাস্তা, তাই অবশ্যই গ্রিপযুক্ত জুতা পরে আসতে হবে। পাথুরের রাস্তা কিন্তু খুবই খুবই পিছল। আমার সামনেই আমি দেখছি একজন পড়ে গেছে এবং সে আঘাত পাইছে এবং তার বোন কিন্তু পানিতে পড়ে হারিয়ে গেছে। আর তোমাদের আরেকটা বিষয় শেয়ার করি, তা হলো বাংলাদেশে যতগুলো ঝর্ণা আছে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই নাপিতেশ্বরা ঝর্ণায়, তাই অবশ্যই অবশ্যই সাবধান। আর ছোট বাচ্চা কিংবা বয়স্কদের এখানে না যাওয়াই ভালো। ঢাকা থেকে কিভাবে আমরা এখানে এসেছি এবং কোথায় কেমন খরচ হয়েছে বিস্তারিত কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। এই যে আমাদের গ্রুপ, আমাদের গ্রুপ, বাকিরা খুব লেজি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, বাই।